এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। টোটোটাটাই তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা অভিজ্ঞতা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে আর টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব, কেননা এটা আমার বাড়ির পাশেই। তো এই মন্দিরটা সত্যি খুব ব্যবহার হচ্ছে। তো নারায়ণের মন্দির হচ্ছে, ভগবান শ্রীরামচন্দ্রের এখানে পুজো করা হয়। টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে আমি দুবার তোমাদের সাথে ইন্ট্রোটা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোবারই আমি ইন্ট্রোটা ভালো করে দিতে পারলাম না। তার মেন কারণ হচ্ছে এখানে একদমই ভিডিও করা যায় না। অনেক কষ্টে ভিডিও করেছি, এখানে তুমি দেখতেই পাবে যখন আমি ভিডিও করব। অনেকেই ভিডিও করছে, কিন্তু কেমন করে করছে জানো? সেটা ওরা ফটো তুলছে, মানে ভিডিও এখানে করা যায় না। এটা যদিও আমার একটা ভিডিও আলাদা করে বানানো আছে, তার আগে আমি তোমাদের দেখিয়ে দেই। এটা স্বামীনারায়ণ মন্দির হচ্ছে, এটা হচ্ছে ভগবান নীলকণ্ঠবর্ণী পাদুকা চরণ। তো যদি পারো তো তোমরা প্রণাম করে নিও, আশীর্বাদ পাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের স্বামীনারায়ণ মন্দিরটাকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। এটা অবস্থিত জোকাতে। জোকাতে স্বামীনারায়ণ মন্দিরটা এন্ট্রি একদম ফ্রি, কোনোই পয়সা লাগে না। কিন্তু ওইখানে একটাই পাবন্দি, যেটা হলো সেখানে তুমি কিন্তু কোনো রকম ভিডিও করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই পিকচার ক্লিক করতে পারবে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আগে থেকেই। কারণ যখন তোমরা এখানে যাবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর যদি ভিডিও করো, আমার মতন বকা হাজারবার খাবে। যেমন দুবারই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা হয়তো খুব ভালোভাবে যদি আমার ভিডিওটাকে লক্ষ্য করে থাকো তো তাহলে তোমরা জানতেই পারবে আমাকে কিন্তু বকছিল তখনই। সেই জন্যই আমি তোমাদের সাথে ভালো করে ইন্ট্রোটাকে শেয়ার করতে পারিনি। তো চলো, আজকে আমি তোমাদের স্বামীনারায়ণ মন্দিরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কেমন দেখতে। খুব ব্যবহার হচ্ছে, আর এটা রাজস্থানি পাথর দিয়ে তৈরি, খুব কারুকার্য করা। এসব জানলা টানলাগুলো কিন্তু পাথরের। হ্যাঁ, এখানে গেলে কিন্তু তোমরা অনেক কিছু নতুন কিছু দেখতে পাবে, যেটা কিন্তু চট করে দেখতে পাওয়া যায় না। কিন্তু আবার আমি তোমাদের বলে দিচ্ছি, এটার কিন্তু এন্ট্রি ফ্রি, তার মানে তোমাদের এন্ট্রি করার জন্য কোনো রকমই পয়সা লাগবে না। কিন্তু একটু দূর আছে, জোকা থেকে তো বেশি দূর না, জোকাতেই অবস্থিত এটা। কিন্তু তোমরা কোথায় আছো, কে কোথা থেকে দেখছো, তা তো আমার পক্ষে সম্ভব না জানা। তো তোমার বাড়ি থেকে জোকা মেবি একটু দূর হতে পারে, কিন্তু জোকাতে প্রপার জোকাতেই কিন্তু এটা অবস্থিত। এখানটায় কারুকার্যগুলো দেখো, প্রচণ্ড ভালো। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, ফ্লোরগুলো দেখো, ফ্লোরগুলো প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। অতএব সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবে। এখানে কিন্তু তোমাদের স্ট্রিক্টলি বলে দিচ্ছি, দেখো এখানে আমার হাজবেন্ড, বাচ্চা আর আমি তিনজনেই আছি, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা খুব মেনটেন করে চলতে হয়। যেমন খুশি তেমন করে তোমরা, মানে দেখা গেল শরীরটা খারাপ লাগছে তো একটু হেলান দিলে, হেলান দেওয়ারও কোনো জায়গা নেই। এখানে কিন্তু একদম ভালোভাবে বসতে হয়। দেখো পাশে সবাই বসে আছে, কেউ কিন্তু শুতেও পারবে না। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যে নোংরাও করতে পারবে না, যেমন বিস্কুট খেয়ে তার প্যাকেটটা ফেলে রাখা বা ওই সমস্ত কোনো কিছুই করতে পারবে না, তার জন্য কিন্তু ফাইন লাগবে। তো আর সেই ফাইনটা কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে। আমি সন্ধে নাগাদ গিয়েছিলাম, আমি সন্ধে নাগাদ এখানে গিয়েছিলাম, সন্ধে ছটা থেকে আটটা পর্যন্ত আমি এখানে থেকেছিলাম। আসলে আমি এখানে সন্ধে আরতি দেখতে গিয়েছিলাম। তোমরা যদি চাও তো চারটে নাগাদও যেতে পারো, চারটে থেকে কিন্তু এই মন্দিরটা খুলে যায় আটটা পর্যন্ত। আমাদের প্রত্যেকেরই একটু ইচ্ছা করে একটা ভালো পরিবেশে যেতে, সেই ভালো পরিবেশটা কিন্তু তোমরা এখানে পাবে। আর অবশ্যই নিজেকেও একটু ভালো হতে হবে, নোংরা টোংরা করা চলবে না। আর শর্টস কাট তো এখানে একদমই অ্যালাউ নেই। তো দেখো আমি তার জন্য কথাও বলতে পারছি না, কারণ কথাও বলা যাবে না, এখানে কোনো ব্লগও করা যাবে না। এবং যার জন্য আমি চুপ আছি, কারণ দু তিনবার আমি অলরেডি বকা খেয়েছি। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, এখানে কিন্তু ক্যান্টিন ফ্যাসিলিটিও আছে। ক্যান্টিনে আমি ভিডিও বানাতে পারিনি, ইভেন ক্যান্টিনের পাশে একটা গিফট সেন্টারও আছে, সেখান থেকে তোমরা কিন্তু বাড়ির জন্য গিফটও কিনে নিয়ে যেতে পারো। এখানে সুন্দর সুন্দর ধূপকাঠিও পাওয়া যায়। অবশ্যই এটা একটু এক্সপেন্সিভ তো হবেই, বুঝতেই পারছো মন্দিরের একটা ব্যাপার এসে দাঁড়ায়। তো এখানটাতে তুমি বুঝতে পারো, এটা দেখো একদম মন্দিরের পিছনের পোশানটা। তো এখানে তোমরা গাছের নিচেও বসতে পারো, দেখো এখানটাতে এই গাছের তলায় একদম বাঁধানো আছে, এই জায়গাটাতেও বসা যায়। এর লেফট হ্যান্ড সাইডে দেখো এখানটাতে টয়লেটও আছে, এবং তার সাথে এখানে একটা নতুন সিনেমা হলও বানানো হয়েছে। 30 টাকা করে এক একটা টিকিট, তো তোমরা টিকিট কেটে কিন্তু মুভিও দেখতে পারো। তো এখানটাতে আমরা গাছের তলায় বসে আছি হাজবেন্ডকে নিয়ে আমি, কিন্তু ভিডিওর মধ্যে কোনো রকম কথা বলতে পারছি না, যেটা প্রথমেই বলেছিলাম। তো খুব ভালো লাগবে, মনের একটা শান্তি পাবে।
এখানে ভগবানের তুমি দর্শন করতে পারবে, উপরে ভগবানের দর্শন করতে পারবে, সেই জায়গাটাতে একদমই ভিডিও বানানো যায় না। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমি নিচে ডেসক্রিপশান বক্সে একটা লিংক দিয়ে দেব, সেটাতে আমি একদম প্রথম অবস্থায় যখন আমি গেছিলাম তখন আমি পুরো ইভেন উপরে যে ভগবানের পুজোটা হয় সেই পুজোটার ব্লগও আমি তুলেছি। তো যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তো নিচে ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা অবশ্যই ক্লিক করবে, ওটাতে ডিটেলসটা আছে। ওটা আমি দিনের বেলায় গেছিলাম, আর এটা আমি গেছিলাম এক বছর আগে, তো তখন মোটামুটি ভিডিও করতে দিত, তাও কি বকা দিত, বকা খেয়েও তখন ভিডিও করা যেত, কিন্তু এখন বকাটাও দেয় না, ডিরেক্টলি মোবাইলটাকে ছিনিয়ে নেয়। তো বুঝতেই পারছো আশা করি কী বলতে চাইছি। তো মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার যাওয়ার পালা, এবার আমরা বেরোচ্ছি। তোমাদের যদি কার থাকে, কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ এইখানটাতে কার পার্কিং, এই দেখো এদের কার আছে, তো কার নিয়ে এসেছিল। তো এখানে কার পার্কিংয়ের জন্য কিছু লাগে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ আমাদের তো কার, আমরা তো এখানে টোটো বুক করে এসেছিলাম, তো কারে করে তো যাইনি। আর একদম মন্দিরটার সামনেই দেখো একদম মেন রোড।